প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি কেমন আছেন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নাসিমা রাজ্জাক চুথি। বর্ষাকাল এলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব একটু বেশি বেড়ে যায়, আর এই ডেঙ্গু সম্পর্কে আমরা অনেকেই জানি, তারপরেও আমরা ডেঙ্গুর সম্পর্কে আজকে জানব। আমাদের আজকের বিষয়, ডেঙ্গু আক্রান্ত হলে কোন সময় রোগীকে হাসপাতালে নিতে হবে। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ফাহিম আহমেদ রূপম, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে জানতে চাই, অর্থাৎ আমাদের আজকের যে বিষয়টি, যে ডেঙ্গু আক্রান্ত হলে রোগীকে কোন সময় হাসপাতালে নিতে হবে। এটি আমাদের জানা খুবই জরুরি, কারণ এই সময় আমরা দেখতে পাচ্ছি যে ঘরে ঘরেই জ্বরের রোগী আছে, এবং এই জ্বরের রোগীদের বেশিরভাগই কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত। যখনই আমরা জ্বর হয়, তখনই যদি আমরা নিজেরা কিংবা চিকিৎসকের পরামর্শে যদি ব্লাড টেস্ট করি, ডেঙ্গুর ব্লাড টেস্ট, যখনই ডেঙ্গু NS1 অ্যান্টিজেন পজিটিভ আসে, তখনই আমরা কিন্তু আতঙ্কিত হয়ে যাই এবং ভাবি যে আমাদের হসপিটালে ভর্তির প্রয়োজন আছে। এটা একেবারেই ঠিক না। যেটা জানতে চেয়েছেন যে কখন হাসপাতালে ভর্তির প্রয়োজন, প্রথম কথা হচ্ছে, আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে যে সাধারণত শিশু কিশোররা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তারাই বেশি দুর্বল হয়ে যায় এবং তাদেরই বড়দের চেয়ে বেশি তাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। কেন হয় এটা পরে জানাবো। ভর্তি হওয়ার প্রথম গাইডলাইনটা হচ্ছে যে রোগীর জ্বরের সাথে শুরুতেই, জ্বরের শুরুতেই প্রচণ্ড পেট ব্যথা থাকবে, বমি হবে এবং কিছুই খেতে পারবে না, বাচ্চা কিংবা যে কোনো রোগী নেতিয়ে পড়বে, অস্থির হবে, সেই ধরনের রোগীদেরকেই কিন্তু দেরি না করে হাসপাতালে ভর্তি হতে হবে। তখন কিন্তু এক মুহূর্ত দেরি করা যাবে না। যে লক্ষণগুলোর কথা বললাম, এগুলোকে আমরা ডেঙ্গুর ওয়ার্নিং সাইন বলি। তাহলে আমি আবারও একটু রিপিট করি, সেটা হচ্ছে জ্বরের শুরু থেকেই রোগীর প্রচণ্ড পেট ব্যথা থাকবে, বমি থাকবে, কিছুই খেতে পারবে না, কোনো ধরনের তরল জুস, ফলের শরবত, ওরসালাইন কিছুই খেতে পারবে না, বমি করে দিবে, প্রচণ্ড দুর্বল হয়ে পড়বে, নিস্তেজ হয়ে যাবে, তাদেরকেই কিন্তু হাসপাতালে ভর্তি করতে হবে। এবং আমরা কিন্তু রোগীর এই ধরনের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখেই হসপিটালে ভর্তির কথা বলে থাকি। শুধুমাত্র ব্লাড টেস্ট দেখে ডেঙ্গু NS1 অ্যান্টিজেন পজিটিভ কিংবা ডেঙ্গুর অ্যান্টিবডি IgM বা IgG পজিটিভ, এইটার উপর ভিত্তি করে হাসপাতালে ভর্তির কোনোই প্রয়োজন হয় না। এটি হলো একটি ব্যাপার। দ্বিতীয়ত, এই যে হাসপাতালে, যে কোন হাসপাতালে আমরা ভর্তি হব, বাংলাদেশের নিকটস্থ, আপনার নিকটস্থ যে হাসপাতালে, যেখানেই আপনি সিট খালি পাবেন তাই সেখানেই যাবেন। আপনি আপনার নিজস্ব চিকিৎসকের কাছে বা নিজস্ব হাসপাতালের কাছে যাওয়ার জন্য আপনি সময় ক্ষেপণ করবেন না। যদি ওই হাসপাতালে সিট না থাকে, আপনার নিকটস্থ যে কোনো হাসপাতালে কিন্তু আপনি ভর্তি হয়ে যাবেন। এটি হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে, যেটি আপনি জানতে চাচ্ছেন, যে কখন একটু রোগী ক্রিটিক্যাল অবস্থা থাকতে পারে। ডেঙ্গু জ্বর অন্যান্য ভাইরাল ফিভারের মতো একটা জ্বর, কিন্তু ডেঙ্গু জ্বরকে আমরা গুরুত্ব দিচ্ছি এই কারণে, ডেঙ্গু জ্বরের ক্রিটিক্যাল বা মারাত্মক অবস্থা তখনই সৃষ্টি হয় যখন জ্বরটা নেমে যায়, যখন জ্বর ভালো হয়ে যায়। সাধারণত ডেঙ্গু জ্বরটা 4 থেকে 5 দিন, বড় জ্বর 6 দিন থাকে। জ্বর নেমে যাওয়ার পরেই বা জ্বর ভালো হয়ে যাওয়ার পরেই কিন্তু তার ক্রিটিক্যাল অবস্থা হতে পারে। হ্যাঁ, এটা আমরা সাধারণত বলে থাকি জ্বর শুরু হওয়ার 6ষ্ঠ দিন, 7ম দিন, 8ম দিন, এই 3টা দিন, 48 থেকে 72 ঘন্টা এই রোগীটাকে মনিটর করতে হবে। কি দেখতে হবে? রোগীর ব্লাড প্রেশার, এটা দেখতে হবে, রোগীর পালস রেট বা নাড়ির স্পন্দন দেখতে হবে, এবং দেখতে হবে যে রোগীর কোনো শ্বাসকষ্ট আছে কি না, বুকে ব্যথার কমপ্লেন করে কি না, কিংবা পেটটা একেবারে ব্যথার কথা বলে কি না, পেটটা ফুলে আছে কি না, এগুলো দেখতে হবে। ব্লাড প্রেশার, পালস রেট, এবং এই যে পেট কোনো ফুলে আছে কি না, যেটাকে আমরা বলে থাকি যে পেটের মধ্যে পানি আসা, বা মেডিকেল পরিভাষায় যেটাকে আমরা অ্যাসাইটিস বলি, এবং লাংসে বা ফুসফুসের পর্দাতেও পানি আসা, যেটাকে আমরা মেডিকেল পরিভাষায় প্লুরাল ইফিউশন বলি, এগুলো দেখতে হবে। এগুলো দেখার জন্য তো এগুলোই অনেকের বাসাতে এখন এই মেশিন পাওয়া যায়, তারা মনিটর করবেন। যদি বাসায় মেশিন না থাকে, অবশ্যই নিকটস্থ যে কোনো চিকিৎসকের কাছে এগুলো মনিটর করবেন। তাহলে এইটাই হচ্ছে, আর এই যে জ্বর সেরে যাওয়ার পরে 48 থেকে 72 ঘন্টায় হচ্ছে গিয়ে আপনার খুব ক্রিটিক্যাল পিরিয়ড, এই সময় এই জিনিসগুলো মনিটর করা দরকার।
আরেকটা জিনিস একটু বলে রাখি, এই এই মারাত্মক অবস্থা হবে না যদি জ্বরের শুরু থেকেই যদি আমরা পানি বা তরল জাতীয় খাবার খেতে পারি পর্যাপ্ত বা অ্যাডিকুয়েট পরিমাণ, সেটা কি 3-4 লিটার, 12-16 গ্লাস বড় জোর, ঠিক আছে। এটার মধ্যে ফলের রস থাকবে, এটার মধ্যে স্যুপ থাকবে, এটার মধ্যে জুস থাকবে, এটার মধ্যে ওরসালাইন থাকবে, এটা ডাল হতে পারে বা যে কোনো ধরনের প্লেন ওয়াটার হতে পারে, সব মিলিয়ে এই পানিগুলো যদি আমরা ঠিকমতো খেতে পারি তাহলে কিন্তু ওই ক্রিটিক্যাল অবস্থা পর্যন্ত কিন্তু রোগীর যাবে না, এটা মোটামুটিভাবে একটু নিশ্চিন্তেই বলা যেতে পারে। তখন রোগীর ব্লাড প্রেশার ভালো থাকবে, পালস রেট ভালো থাকবে। আমরা কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা করি তার ব্লাড প্রেশার দেখে, তার ব্লাড প্রেশার অনেক কমে যায় গেল কি না, আমরা ডেঙ্গু রোগীর চিকিৎসা করি তার পালস রেট বা নাড়ির স্পন্দন দেখে, তার পালস রেট অনেক বেড়ে গেল কি না। এই ব্লাড প্রেশার এবং পালস, এই অনেক কমে যাওয়া বা অনেক বেড়ে যাওয়া, যেটা ডেঙ্গু শক সিনড্রোমের লক্ষণ, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু চিকিৎসা করা হয়। ডাক্তার ফাহিম আহমেদ রূপম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এত গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এখনকার সময়ে ডেঙ্গুর সমস্যা নিয়ে আমরা অনেকেই জর্জরিত এবং রোগীরা চিন্তা করেন যে আসলে কোন সময়ে রোগীর আত্মীয় স্বজন চিন্তা করতে থাকেন যে এখন আমি ভর্তি করব। তো আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আশা করি তারাও সচেতন হতে পারবেন এবং একদমই কালক্ষেপণ না করে দ্রুতই হাসপাতালে ভর্তি করতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু জেনে নিলাম যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কোন সময় আপনি রোগীকে হাসপাতালে ভর্তি করবেন। সবাই সচেতন থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমাদের আলোচনা অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।